আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টিউব নাতাশা। প্রতিনিয়ত নতুন নতুন রেসিপিস পেতে এখনই এই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশের এই বাটনের উপর ক্লিক করে নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমার প্রতিদিনের আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের পর্বে আমি আপনাদের বাংলাদেশের খুবই ফেমাস, খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা তৈরি করে দেখাবো। এটা কোনো কোনো অঞ্চলে ভাপে নকশি পাতলা পিঠা বা নকশি কাটা বলে থাকে। চলুন তাহলে দেখে নিই এই পিঠা বানানোর পুরো প্রস্তুত। একটি প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব পানিটা বলক এসে যাওয়ার আগ পর্যন্ত। পানিটা বলক এসে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভেজে নেওয়া আদক চালের গুঁড়া। তারপর ঢাকা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেব আর 1 চামচ দিয়ে নেড়ে আমরা এটাকে একটি কাই তৈরি করে নেব। যেভাবে আমরা রুটির জন্য কাই তৈরি করি সেম একইভাবে এটাকে একটি কাই তৈরি করে নেব। আর কাইটাকে অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কাইটাকে সিদ্ধ হওয়ার পর এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আমি কাইটাকে খুবই ভালো করে মথে নিয়েছি আর 3টা ফ্রুট কালার ইউজ করেছি, লাল, সবুজ, হলুদ। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্রুট কালার ইউজ করতে পারেন বা সাদাও রাখতে পারেন। আমি একটা অংশ সাদা রেখেছি। এখন লাল ফ্রুট কালার কাই থেকে আমি অল্প একটু কাই নিয়ে নিচ্ছি। এটাকে একটি বলের শেপ দিব রুটি বেড়ার জন্য। বলের শেপ করে তৈরি করে নিয়েছি আর এটাকে খুবই পাতলা করে বেড়ে নিব। আর রুটি বেলার সময় পর্যাপ্ত পরিমাণে চালের গুঁড়া লাগবে। আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট লক্ষ্য করুন আমি রুটিটাকে কতটা পাতলা করে বেড়ে নিয়েছি। প্রতিটা রুটি হাতে নেওয়ার পর আমার অপোজিট সাইড থেকে হাতের আঙুলগুলো বোঝা যাচ্ছে এটা এতটাই পাতলা হবে। সো আপনারা প্রতিটা রুটি খুবই পাতলা করে বেলে নিতে চেষ্টা করবেন। এটা যতটা পাতলা হবে পিঠাটা ততই ভালো হবে। সো অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখতে হবে। রুটি মোটা হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আর পিঠাটাকে ডিজাইন করার জন্য লাগবে খেজুরের কাঁটা। আপনাদের কাছে খেজুরের কাঁটা না থাকলে সেলাইয়ের জন্য যে সুই, সে বড় সুই ইউজ করতে পারেন বা টুথপিকও ইউজ করতে পারেন। আমি সুচ দিয়ে পিঠাটা তৈরি করছি। এখন লক্ষ্য করুন আমি প্রতিটা ডিজাইন কিভাবে কেটে নিচ্ছি। মিডল থেকে এরকম পাতার মতো করে উঠিয়ে নিতে হবে এরকমভাবে। আর প্রতিটা নকশি করার সময় একটা থেকে একটা দূরত্ব রেখে তারপরে কেটে নিতে হবে। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি প্রতিটা নকশি কীভাবে কেটে নিচ্ছি আর কতটুকু দূরত্ব রেখে প্রতিটা নকশি কাটছি। এটা খুবই ইজি আর খেতে কিন্তু এর চেয়েও বেশি মজা। আর এই পিঠাটাকে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এর একটা রিজন, কারণ এই পিঠাটাকে ভাপে দিয়ে শুকানো হয়, এই কারণে এই পিঠাটা অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়। প্রায় 1.5 থেকে 2 বছর এই পিঠাটা কিছুই হয় না। জাস্ট একটু রোদে দিয়ে আপনারা এটাকে তেলে ভেজে যে কোনো সময় আপনাদের বাসায় মেহমান আসলে তাদের সামনে উপস্থাপন করতে পারেন। আমার ডিজাইন কাটা অনেকটাই হয়ে গেছে। আর এই পিঠাটার একটাই বিশেষত্ব, সেটা হলো এই পিঠাটার সাইড থেকে ডিজাইন হয় আর ভিতরের যে ডিজাইনটা সেটা সবসময় সেমই হয়। আপনারা চাইলে আমার মতো এরকম করে ডিজাইন করতে পারেন সাইড থেকে, বা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন করতে পারেন। আমি সাইড থেকে একটু ঢেউ ঢেউ দিয়ে রাউন্ড করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এটা একদম রাউন্ড করেও কেটে নিতে পারেন, ডিজাইন না করে। এটা ডিপেন্ড করে আপনাদের পছন্দের উপর। আমি আপনাদের দুটি ডিজাইন করে দেখাবো, আপনাদের কাছে যেটা পছন্দ হয় সেভাবেই তৈরি করবেন। অনেকটা হয়ে গেছে। আমি এরকম করে বাকি সবগুলো তৈরি করে নেব। এখন দেখাচ্ছি আমি দ্বিতীয় যে ডিজাইন, সেই ডিজাইনটা সেম একইভাবে আগের মতো ভিতরে যে ডিজাইনটা সেটা একই হবে। আমি আগেই বলেছি এই পিঠাটার বিশেষত্ব একই, যে এই পিঠাটা সাইড থেকে ডিজাইন হয় আর ভিতরের ডিজাইনটা সবসময় সেমই হয়। এখন লক্ষ্য করুন আমি সাইড থেকে কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। জাস্ট এরকম পাতার শেপ করে আমি ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন করতে পারেন বা আমার মতো এরকম ডিজাইনও করতে পারেন।
ভাপে দেওয়ার জন্য এরকম একটি হাঁড়ি লাগবে। আর হাঁড়ির উপর এরকম একটি পাতলা শিপনের ওড়না বা নেট ইউজ করে আপনারা ভাপে দিতে পারেন। খুবই ভালো করে সাইড থেকে বেটে নিতে হবে। তারপর পাতিলের অর্ধেক পরিমাণ পানি দিয়ে যখন ভাপ ওঠা শুরু করবে, তখন একটি কলা পাতা বা আপনাদের কাছে কলা পাতা না থাকলে আমার মতো এরকম নুডলসের কাগজও নিতে পারেন। তার উপর পিঠাটাকে বসিয়ে একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, যাতে ভাপটা বের হতে না পারে। আমি এইভাবে তৈরি করছি। আমি এখানে একটি কুকারের বাটি নিয়েছি আর ছিদ্রওয়ালা যে কুকারের বাটি সেটাকে উপরে বসিয়ে দিয়েছি। আর কুকারের অর্ধেক পরিমাণ বাটির মধ্যে আমি পানি দিয়েছি। আর একটি টিস্যুর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি বাটিটার উপর ব্রাশ করে দিচ্ছি। আর একটাই রিজন, পিঠাটাকে দেওয়ার পর পিঠাটা লেগে যাবে না। যখন ভাপ ওঠা শুরু করবে এর উপর আমি পিঠাগুলো দিয়ে দিব। আর একটি ভালো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অবশ্যই, যাতে ভাপটা বের হতে না পারে কোনো সাইড থেকে। তারপর 3-4 মিনিট ওয়েট করতে হবে। 3-4 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিতে হবে আর খুবই সাবধানে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। পিঠাটাকে উঠিয়ে তারপর এটাকে উল্টিয়ে রাখতে হবে। আর পিঠাটা হয়েছে কিনা তা বোঝার উপায় হলো, পিঠাটাকে ধরার পর আপনার হাতের মধ্যে আঠালো আঠালো লাগবে। এখন এই পিঠাগুলোকে আমি রোদে শুকিয়ে নেব। সো তৈরি হয়ে গেল ভাপে নকশি নকশি পিঠা বা পাতলা পিঠা। যে যাই বলুক না কেন, এটা কিন্তু খেতে অসাধারণ। এটাকে শুকিয়ে আপনারা প্রায় 1.5-2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। সামনে যেহেতু ঈদ, তো আপনারা এটা আগে থেকেই তৈরি করে রাখতে পারেন। আর আপনাদের গেস্ট আসলে যে কোনো সময় এই পিঠাটাকে ভেজে আপনাদের গেস্টদের সামনে উপস্থাপন করতে পারেন। ফিরে আসছি খুবই শীঘ্রই আপনাদের সামনে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন। আল্লাহ হাফেজ।